ভিডিওটা আমি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে করছি, সেই বিষয়ে পরে আসি। যেটা হলো প্রচন্ড সর্দি কাশি, ঠান্ডা কয়েকদিন ধরেই লেগেছিল, তো কালকে থেকে খুবই জ্বর। সারাদিন আমি বাড়িতে শুয়েছিলাম, ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছি, ওষুধ টষুধ খেয়ে দুপুরবেলায় ঘুম থেকে উঠে দেখি যে আমার ফোনে প্রচুর মিসড কল এবং বন্ধুবান্ধবদের হোয়াটসঅ্যাপ, সাংবাদিক বন্ধুবান্ধবদের হোয়াটসঅ্যাপ, সবার একটাই প্রশ্ন। তো আমি প্রথমে ব্যাপারটাতে আমল দিইনি, পরে আমার ফেসবুক প্রোফাইলে আমি খুলে দেখি, কালকে একটি ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে সরস্বতী পুজো উপলক্ষে, সেই পোস্টের নিচে প্রচুর লোকজনের কমেন্ট যে দিদি আপনার থেকে এটা আশা করিনি এক্সেট্রা এক্সেট্রা, সেটা তাদের মতামত তারা আমাকে জানিয়েছেন। কিন্তু তখন আমার মনে হলো যে আমি ফেসবুকে একটা ভিডিও করে আমার অবশ্যই জানানো উচিত সত্যিটা, তার কারণ ভুয়ো খবরে তো এখন ফেসবুক ভরে গেছে, বোঝা যায় না যে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মের ভালো বিষয় হলো যে নিজের মতামত যেটা সত্যি সেটা জানিয়ে একটা ভিডিও করলে বহু মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, বহু মানুষকে সত্যিটা জানানো যায়। তো আসল কথাটা হলো যে আমাকে সবাই জানতে চেয়েছে আমি বিজেপিতে জয়েন করছি, এরকম একটা ভুয়ো খবর ছড়িয়েছে। এবং বিকেল চারটের সময়, যে সময় আমি ঘুমোচ্ছিলাম আমার বিড়াল কন্যাকে নিয়ে, সে এখনও ঘুমোচ্ছে, শরীর খারাপটা কার বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো এরকম একটা খবর ছড়িয়েছে যে আমি নাকি বিকেল চারটের সময় বিজেপি জয়েন করছি। তো আমার মনে হলো যে এই ভিডিওটা করে আমার সবাইকে জানানো উচিত যে আমি একজন পেশায় অভিনেত্রী, সাধারণ মানুষ আর পাঁচজনের মতোই। আমার কাজ অভিনয় করা, অভিনয় চর্চা করা, মানুষের মনোরঞ্জন করা, তার দরুন আমাকে দু একজন লোকজন চেনে, কিন্তু হাতি ঘোড়া কোনো ব্যাপার নয়। বহু মানুষ যেমন বিভিন্ন পেশার সাথে জড়িয়ে থাকে, আমার পেশা সেরকম অভিনয় করা, ব্যাস এটাই আমার পরিচয়। এছাড়া আর কোনোভাবেই মানে আমাকে দু একজন চেনে, কিন্তু এর জন্য আমার আশপাশটা পাল্টে যায় না। আমার বন্ধুবান্ধবরা যেরকম, তাদের সাথে আমার সম্পর্ক সেটা একই রকমভাবে বজায় থাকে। তো রাজনৈতিকভাবে জড়ানোর কোনোভাবেই আমার ইচ্ছে কোনো কালেই ছিল না, এখনও নেই। আমি কোনোদিনও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না, তো ফলে এই ভুয়ো খবরে প্লিজ কান দেবেন না। আমি জানি না কারা ভুয়ো খবর ছড়াচ্ছে বা কিসের উদ্দেশ্যে ছড়াচ্ছে, এখন তো সবারই সব কিছুর একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা কি আমি জানি না, আমার জানার কোনো ইচ্ছেও নেই। কিন্তু আমি কোনো উদ্দেশ্য নিয়ে অভিনয় করি না, আমার অভিনয় করতে ভালো লাগে, আমার মনে হয় কাজটা আমি করতে পারি এবং ভালোভাবেই করার, অনেস্টির সাথে করার চেষ্টা করি, ব্যাস এটাই এটাই আর কিছু নয়। এবং এটা করে আর পাঁচজন আমাকে চেনে বলে এটার জন্য আমি কোনোভাবে স্বার্থসিদ্ধি করব, সেরকম কোনো ভাবনা চিন্তাও আমার কোনো কালে ছিল না, এখনও নেই। যদিও ওই পেশার সাথে আর কতদিন আমি জড়িয়ে থাকতে পারবো জানি না, অন্য কোনো পেশা বাঁচতে হবে কি না, আমি আর কিছু পারিও না, টুকটাক রান্না করতে পারি আর আমি কি করব আমি জানি না। কারণ এই মুহূর্তে ভারতবর্ষের রাজনৈতিক মঞ্চটা যেভাবে হয়ে রয়েছে, সেখানে রাজনৈতিক নেতারা যা খেল দেখাচ্ছেন এবং যা অভিনয় করছেন, আমার মনে হচ্ছে আমি খুবই তুচ্ছ, আমরা কিছুই পারি না অভিনয়ে। এবং তারা যা স্ক্রিপ্ট, মানে তারা যা বক্তব্য রাখছেন, সেটা সিরিয়াল বা সিনেমা বলুন, তাদের স্ক্রিপ্টের থেকে অনেক বেশি এক্সাইটিং, অনেক বেশি এন্টারটেইনিং।